বর্ধমান স্টেশনের পর বিপাকে পূর্ব বর্ধমান জেলার পাল্লাডোর রেল স্টেশনের চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন 70টি পরিবার। রেল কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, 14ই জুনের মধ্যে রেলের জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর ও জায়গা খালি করে দিতে হবে। সোমবার এর প্রতিবাদ জানিয়ে পাল্লাডোর রেল স্টেশনের সামনে ধর্ণায় বসেন 70টি পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা। রেল সূত্রে জানা যায়, রেল লাইন বাড়ানোর জন্য তাদের সরে যেতে বলা হয়েছে। রেলের লোক এসে বলেছে খুলে দেবে, খুলে দেবেন। আমার ছেলে বলেছে মা খুলে দাও, কিছু ব্যাপার নেই, খুলে যেখানে থাকা যায়। খাসের জায়গাও আমাদের পাচ্ছি না, ঠিক খাসের জায়গায় একটু ঘর করে। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে 70 বছর। রেলের লোক এসে খুলে দিতে বললো? হ্যাঁ। কতদিন আগে? হ্যাঁ, আমার পরশুদিন খুলেছি। খুলে দিয়েছে, এখন কোথায় থাকছেন? এখন আর কি, একজন চেনা জানা আছেন, বাড়ি দিয়েছেন, একটু থাকা। কী চাইছেন এখন? হ্যাঁ, কী চাইছেন? কী চাইছি, একটু ঘর জায়গা চাইছি। পয়সা করি দেবেন, ঘর বাড়ি দেবেন, এই ভাড়া নিয়ে যদি রেল আমাকে একটা কোয়াটার থাকে, তাও থাকতে পারি। কাটো 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 কাটো। মনে হচ্ছে মিলন দাস। কী অভিযোগ আছে? অভিযোগ, আমরা বহু বছর ধরেই এই পাল্লাডোর রেলের মাধ্যমে যে জায়গা আছে সেই জায়গার মধ্যে মোটামুটি আমরা একটা দোকান করেছি। বহু দোকানদার আছে, তা একটা নোটিশ পড়ার পরে আমাদের মনের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হলো যে ভেঙে দিয়ে গেলে। কারা নোটিশ করলো? নোটিশ করলো রেলওয়ের থেকে। আচ্ছা, নোটিশ কি আপনার নামে এসেছিল? না, কোনো নামে তো কিছু নেই। কি বলা হয়েছে নোটিশে? নোটিশে বলেছে যে মোটামুটি 14-6 মধ্যে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে যদি না ভাঙা হয় তাহলে আমরা অ্যাকশন নিয়ে আমরা ভাঙবো, তার খরচাপাতি দিতে হবে। নাহলে পরে যদি না ভাঙা হয় তারপরে একটা কেস। এখন আপনারা কী চাচ্ছেন? আমরা চাইছি এখন যাতে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে চলতে পারি এবং সংসার চালাতে পারি, সেই হিসাবে যেমন রেলের তরফ থেকে মোটামুটি একটা পুনর্বাসনের একটা দোকানদার আবেদন করেছেন? রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনার সমস্যার কথা? এখনও সমস্যার কথা কিছু জানাতে পারিনি, এবং আমরা সবাই একটা আতঙ্কভাবে এই দোকান ফোকান ভেঙে দিয়েছি যে পরে কী হবে না হবে, কোনো একটা কেস কামারি হয়ে যাবে, তার কারণে আমরা কিন্তু আগের থেকে কথা বলবেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই কথা বললে তো ভালো হয়, এবং আমাদের একটা যাতে পুনর্বাসনের ব্যবস্থা আসে সেটা আমরা চাইছি। কতগুলো ফ্যামিলি আছেন আপনার এখানে? ফ্যামিলি মোটামুটি ধরুন 70-75-এর কাছাকাছি। আপনার নামটা রাখবেন? আমার নাম হচ্ছে মিলন দাস। এখানে অবস্থান বিক্ষোভ করছেন কেন? আমরা রেলের জায়গায় বসবাসকারী হয়েছে কিছু, আমরা ব্যবসা করি, দীর্ঘদিন ধরেই ব্যবসা করি। কত বছর ধরে? আমরা প্রায় 20 বছর ব্যবসা করি পাল্লাডোরের রেলের জায়গার মধ্যে, পিডব্লিউডি আন্ডারের মধ্যে আর কি, রেলের পিডব্লিউডির মধ্যে। হ্যাঁ, তো ব্যবসা করি সাধারণ একটা আমি ইয়ে করে, টেলারিংয়ের ব্যবসা। এখান থেকেই আমাদের সংসার চলে বা জীবিকা নির্বাহ করি। বর্তমানে রেল আমাদের একটা নোটিশ করেছে, 1 নম্বর নোটিশ, তার ভিত্তিতেই আমরা সব দোকান ভেঙে দিতে পারি। বলা হয়েছে নোটিশে? নোটিশে কী বলা হয়েছে তা আমরা তো পরিষ্কার না, কারণ আমরা তো অশিক্ষিত মানুষ, ইংরেজিতে কী লেখা আছে, তার কী কী ধারা, এগুলো আমাদের জানা নেই। আপনাদেরকে কী বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে ঘর এতদিনের মধ্যে ভেঙে নাও, 14 ইংরেজি 14 তারিখের মধ্যে, 14-6 মধ্যে ভেঙে নাও, তা নাহলে আমরা জিসিবিজি ভেঙে দেবো, তার খরচ এবং প্রয়োজনে কেস হবে। নোটিশ কতবার দেওয়া হয়েছে? নোটিশ 1 নম্বর নোটিশ পেয়েছে, তাও সবাই নোটিশটা পায়। কতবার দিয়েছে? একবারই দিয়েছে, তাও সবাই নোটিশ পায়নি। নোটিশ কি নামে নামে এসেছে? না, সবাইকার নামে নামে আসেনি, সবাইকার নামে নামে আসেনি, মুসলিমে কয়েকটা লোকের নামে নোটিশটা এসেছে। হ্যাঁ, তো আমরা তো এখন ধরুন এই এখানে এতদিন ব্যবসা করছি, আজকে 57-58 বছর বয়স হয়ে গেল, বর্তমানে আমাদের কোনো উপার্জনের কোনো আধার নেই। কতগুলো ফ্যামিলি আছেন এখানে? এখানে প্রায় সব মিলিয়ে 70-70 জন ব্যবসাদার আর ফ্যামিলি মিলিয়ে। কী চাইছেন আপনার এই মুহূর্তে? আমরা পুনর্বাসন চাইছি, রেলের অপ্রয়োজনীয় জায়গার মধ্যে যদি রেল আমাদের প্রশাসন লেভেল থেকে যদি একটা আমাদের কোনো একটা ইয়ে করে দেয়, একটা 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 থাকার ব্যবস্থা, ব্যবসা করার ব্যবস্থা যদি করে দেন, আমরা কৃতজ্ঞ থাকবো রেলের কাছে। স্টেশন মাস্টার ম্যানেজারের বাইরে দেখতে পাচ্ছি আপনার অবস্থান বিক্ষোভ করছেন, কথা বলেন রেল কর্তৃপক্ষের সঙ্গে? কথা বলেন না, রেল কর্তৃপক্ষের সঙ্গে এই সময় হয়তো কথা বলাই এখন যাবে না, কারণ তারা ডিউটিরত, তারা ডিউটিরত। আমরা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন অফিসে চিঠি ইয়ে করছি। কিছু চিঠি করলেন নাকি? না, এসএমকে কোনো চিঠি করিনি। আমরা চন্দনপুর আরপিএফ থেকে, আরপিএফ অফিস থেকে বিভিন্নভাবে অফিসাররা আসছে ভেঙে দেওয়ার জন্য বলছি, আর আমরা ভেঙে দিয়েছি। আমরা এমনিতেই ভীত সন্ত্রস্ত,
হেতু সন্তুষ্ট এই কারণে যদি আমাদের এই 60 বছর বয়সে যদি আমাদের কেস দেওয়ার হুমকি দিচ্ছে, যদি কেস দেয় বা অন্য কিছু দেয়, তাহলে আমরা তো আরও বেশি ইয়ে হয়ে যাবো। তা রেলের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের যে কোনো অপ্রয়োজনীয় জায়গায় সেইখানে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুন, দিয়ে আমাদের মানে ভারসাম্যটা বজায় রাখার চেষ্টা করুন। রেল যদি টাকা চায়, ফিস চায়, অপ্রয়োজনীয় জায়গা দেওয়ার বিনিময়ে, সেটাতে আমাদের কি বক্তব্য? আমরা দেবো, দিতে হবে, দেবো, আমরা দেবো, পুরোটা বলুন, দেবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।